আজকে সম্প্রতি ঘটে চলা টাকা তছরূপের প্রতারণার থেকে বাঁচার উপায় আপনাদের সাথে শেয়ার করব। ভেরি রিসেন্ট ঘটে চলেছে টাকা তছরূপের প্রতারণা। ভারতের সবথেকে বড় ব্যাংক SBI এর অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই ঘটনা বেশি দেখা যাচ্ছে, যার টার্ম AEPS, আধার এনেবল পেমেন্ট সিস্টেম। আপনার কাছে একটি মেসেজ আসছে, ডিয়ার কাস্টমার, ইওর AEPS ক্যাশ উইড্রল ফ্রম অ্যাকাউন্ট অমুক উইথ SBI ইজ সাকসেসফুল, ₹10,000 ইজ একটা ডেট এবং সময়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের সরকার গ্রামগঞ্জের সেই সব মানুষদের জন্য একটি ব্যবস্থা করেছে যারা সই পর্যন্ত করতে পারে না, যার দ্বারা তাদের সই করার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র হাতের 10 আঙুলের ছাপ দিলেই এবং আধার নম্বর বললেই তারা সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত লোকাল CSP থেকে তুলে নিতে পারে। CSP ফুল ফর্ম হচ্ছে কাস্টমার সার্ভিস পয়েন্ট। এই পদ্ধতির নিরক্ষর মানুষের সুবিধার্থে সরকার চালু করলেও এর থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে তা জানা নেই, বরং প্রতারকরা এটিকে তাদের মাস্টার স্ট্রোক হিসেবে ব্যবহার করছে। ধরুন আপনি কখনো বাড়ি বা জমি বা ফ্ল্যাট কিনছেন বা সিম কার্ড তুলেছেন বা রেশনের লাইনে আঙুলের ছাপ লাগিয়ে রেশন তুলেছেন, এরকম বিভিন্ন জায়গা থেকে আপনার 10 আঙুলের ছাপ প্রতারকরা সংগ্রহ করছে এবং সাথে আপনার আধার নম্বর। ব্যাস, আপনারা যারা মফস্বল বা গ্রামের দিকে থাকেন লক্ষ্য করে দেখবেন SBI এর কাস্টমার সার্ভিস পয়েন্ট বা CSP গ্রাম বা মফস্বলের প্রত্যন্ত সেই সমস্ত জায়গায় থাকে যেখান থেকে কোনো ব্যাংকের ব্রাঞ্চ বেশ অনেকটা দূরে থাকে। এর মাধ্যমেই আপনার অজান্তে আপনার টাকা চলে যাচ্ছে প্রতারকদের হাতে, কারণ এই AEPS এর মাধ্যমে টাকা তুলতে কোনো রকম OTP প্রয়োজন হয় না। এ তো গেল কি হচ্ছে তার বিবরণ, এবার এই সমস্যা থেকে সাধারণ মানুষ কিভাবে বাঁচবে তার উপায় এম আধার অ্যাপটি ডাউনলোড করা এবং সেখানে গিয়ে বায়োমেট্রিক লক করুন, সেরকম প্রয়োজন হলে আপনার আধারও লক করে দিন এবং মাস্ক আধার ডাউনলোড করে নিন এবং সর্বজায়গায় মাস্ক আধার ব্যবহার করুন এবং চিন্তা মুক্ত থাকুন। এর পরের ভিডিওতে বলবো কিভাবে এম আধার ডাউনলোড করতে হবে, মাস্ক আধার ডাউনলোড করতে হবে এবং বায়োমেট্রিক লক করতে হবে।